উত্তর দক্ষিণ ও পূর্ব পশ্চিম করিডোর ভারতের উত্তর প্রান্তের সঙ্গে দক্ষিণ প্রান্তের এবং পূর্ব প্রান্তের সঙ্গে পশ্চিম প্রান্তের পরিবহন ব্যবস্থার উন্নতির জন্য চার থেকে লেনের অতি দ্রুতগামী যে উন্নত সড়কপথ নির্মাণের উদ্যোগ গৃহীত হয় তা উত্তর দক্ষিণ ও পূর্ব পশ্চিম করিডোর নামে পরিচিত উনিশশো নিরানব্বই সালের দোসরা জানুয়ারি গঠিত ন্যাশনাল হাইওয়েজ অথরিটি অফ ইন্ডিয়ার ন্যাশনাল হাইওয়েজ ডেভেলপমেন্ট প্রজেক্টের দ্বিতীয় কর্মসূচি ভারত জোড়োর অধীন এই উত্তর দক্ষিণ ও পূর্ব পশ্চিম করিডোর প্রকল্প এতে মোট সাত হাজার তিনশো কিমি চার থেকে ছ লেনের উন্নত সড়ক নির্মাণের পরিকল্পনা গৃহীত হয়েছে এই প্রজেক্টের উদ্দেশ্য হল যথাসম্ভব সোজা সড়ক পথে ভারতের উত্তর প্রান্তের সঙ্গে দক্ষিণ প্রান্তের এবং পূর্ব প্রান্তের সঙ্গে পশ্চিম প্রান্তের সংযোগ স্থাপন করা উত্তর দক্ষিণ করিডোর উত্তর দক্ষিণ করিডোর উত্তরে শ্রীনগর থেকে দিল্লি আগ্রা গোয়ালিয়র ঝাঁসি নাগপুর হায়দ্রাবাদ ব্যাঙ্গালুরু কৃষ্ণগিরি সালেম মাদুরাই হয়ে কন্যাকুমারী পর্যন্ত বিস্তৃত এটি দৈর্ঘ্য চার হাজার কিমি এটি এনএইচ ফর্টি নামে পরিচিত এটি ভারতের দীর্ঘতম জাতীয় সড়কপথ পূর্ব পশ্চিম করিডোর পূর্ব পশ্চিম করিডোর পূর্বে শিলচর থেকে গুয়াহাটি শিলিগুড়ি পূর্ণিয়া মুজফরনগর গোরখপুর লখনউ কানপুর ঝাঁসি উদয়পুর রাজকোট হয়ে পোরবন্দর পর্যন্ত বিস্তৃত এটির দৈর্ঘ্য তিন হাজার তিনশো কিমি এটি এনএইচ টোয়েন্টি সেভেন নামে পরিচিত সাতটি রাজ্যের তিরিশটি গুরুত্বপূর্ণ শহর এই সড়ক পথের দ্বারা সংযুক্ত রয়েছে উত্তর দক্ষিণ ও পূর্ব পশ্চিম করিডোর দুটি মধ্যপ্রদেশের ঝাঁসিতে মিলিত হয়েছে